নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন স্কুলে। বন্ধের বিরোধিতা করার লক্ষ্যে শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় গুসকরাতে। ভাতার ব্লকে চলছে রূপসী প্রকল্পের ফর্ম দেওয়ার কাজ। পঞ্চায়েত নির্বাচন আপাতত 16 এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। আজ বিস্তারিত খবরে, ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বর্ধমান টাউন স্কুলে। এদিনে প্রায় কয়েক শতাধিক কর্মী প্রশিক্ষণ নেন। বৃহস্পতিবার কলকাতার মহামান্য হাইকোর্ট 2018 সালের পঞ্চায়েত ভোটের সমস্ত কাজকর্ম থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। পরবর্তী 16 এপ্রিল আবার শুনানির পর নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। আদালতের নির্দেশ আসার আগেই নবম সাধারণ পঞ্চায়েত নির্বাচনের ভোটকর্মীদের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হলো। এদিন বর্ধমান টাউন স্কুলে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রথম পোলিং অফিসার ও দ্বিতীয় পোলিং অফিসারদের ভোটের দিন কি কি করণীয় এবং কি কি করা যাবে না, তা প্রশিক্ষণ শিবিরে নির্বাচন দপ্তরের আধিকারিকরা স্লাইড সহযোগে বুঝিয়ে বলেন। এদিন প্রায় কয়েক শতাধিক সরকারি কর্মী প্রশিক্ষণ নেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় গুসকরাতে। বন্ধের বিরোধিতা করার লোকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। যদিও এদিন বামফ্রন্টের পক্ষ থেকে বন্ধের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে শুক্রবার 6 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে রাজ্য জুড়ে। সেই মতো দলের তরফে প্রচার চালানো হয়েছে। বন্ধের পাল্টা বিরোধিতা করে শাসক দল। এদিন শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় বন্ধের বিরোধিতা করার জন্য। সহ তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে গোটা শহর পরিক্রম করে। শতাধিক কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। গুসকরার চেয়ারম্যান বুদ্ধেন্দু রায়, শহর সভাপতি পুলস মুখার্জি সহ অন্যান্যরা এদিন মিছিলে অংশ নেন। আজকে আমাদের মিছিল উদ্দেশ্য হচ্ছে যে সিপিএম তথা বামফ্রন্ট আগামীকাল 6 ঘন্টার জন্য বাংলা বন্ধ রেখেছে। আমরা এই বন্ধটাকে পশ্চিমবাংলার সংস্কৃতি বিরোধী বলে মনে করছি। বামফ্রন্ট বা সিপিএম যে যুক্তিটা দেখাচ্ছে যে তারা নাকি পশ্চিমবাংলায় এই পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র পেশ করতে পারেনি, আমরা খুব দায়িত্বের সঙ্গে বলতে পারি যে এইরকম এটা একটা ভিত্তিহীন খবর, ভিত্তিহীন কথা। আমরা কোথাও তাদের সেভাবে কোনোরকম কোনো বাধা দিইনি। তারা ক্যান্ডিডেট জোগাড় করতে পারেনি, তাই তারা প্রার্থী দিতে পারেনি, কিন্তু তারা এটাকে নিয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছে যে তৃণমূল জোর করে তাদেরকে প্রার্থী দাঁড় করাতে দেয়নি, কিন্তু খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং তার প্রতিবাদে তারা যে বন্ধ রেখেছে, এই বন্ধের আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি। আমরা রাস্তায় নেমেছি আজকে ওই বন্ধকে যাতে সাধারণ মানুষ রাস্তা পায়। কালকেও কি এভাবে রাস্তায় আপনাদেরকে দলীয় সমস্ত কর্মীরা সকাল 6টা থেকে রাস্তা রাস্তায় গিয়ে থাকবে, ঘুরে বেড়াবে? আমরা এটুকু খালি জানি যে জনগণ আমাদের সাথে আছে, এখানকার মানুষজন আমাদের সাথে আছে। আমরা স্কুল কলেজেও আজকে যোগাযোগ করেছি যে আপনারা আপনাদের মতন স্কুল কলেজ চালাবেন, অফিস আদালত চালাবেন, কোনোরকম কোনো অসুবিধার সৃষ্টি হবে না, আমরা আমাদের পাশে থাকবো। আর যদি কোনো আক্রান্ত হওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ আমরা এটুকু জানি যে সিপিএম এখন শুধুমাত্র ওই বলে বক্তৃতা টক্তৃতাতেই ক্ষান্ত হয়ে আছে, তারা রাস্তায় নামতে পারবে না, তাই আক্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। তাহলে আমরা যথেষ্ট সাহায্য করবো, এখানকার যারা দোকানপাট আছে, দোকানদার আছে, তাদেরকে সেভাবে তাদের সঙ্গে থাকবো, তাদের সঙ্গে সহযোগিতা করবো, কোনোরকম কোনো গণ্ডগোল হবে। সিপিএমও তো আজকে একটা মিছিল করেছে গুসকরা শহরে, যে সে তো বন্ধ পালন করার জন্য, সে তো করতেই পারে, কিন্তু আমরা তাদের মিছিলে কোনো অস্তিত্বযোগ্য পড়েনি এখন পর্যন্ত। আমরা শুনেছি এটা আমরা মিছিল করবে বা করছে, কিন্তু আমরা গুসকরা শহরে এখনো পর্যন্ত মিছিলে কোনো অস্তিত্ব পাই, আশা করি পারবে ওনা। যদিও এদিন পুনরায় বন্ধের সমর্থনে মিছিল করেন বামফ্রন্ট নেতৃত্ব।
গুসকরা থেকে প্রতীকীর দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। ভাতার ব্লকে চলছে রূপশ্রী প্রকল্পের ফর্ম দেওয়ার কাজ। তথ্য সঠিক থাকলেই আবেদনকারীকে ফর্ম দেওয়া হচ্ছে। বিবাহের দু মাস আগে থেকেই আবেদন করতে পারবেন তারা। রূপশ্রী প্রকল্পের আবেদনকারীদের বাড়িতে গিয়ে তদন্ত করছেন সরকারি আধিকারিকরা। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার ব্লকেও এই প্রকল্প শুরু হয়েছে। রূপশ্রী প্রকল্পের জন্য ভাতার ব্লকে আসছেন 18 বছরের ঊর্ধ্বে মহিলারা। বৃহস্পতিবারও 10 থেকে 12 জন মহিলা এসেছেন এই রূপশ্রী ফর্মের আবেদনের জন্য। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সঠিক তথ্য থাকলেই ফর্ম দেওয়া হবে। সবুজ সাথী, কন্যাশ্রী, যুবশ্রীর মতো এইরূপ প্রকল্প বাস্তবায়িত হওয়ার ফলে উপকৃত হবেন রাজ্যের মহিলারা। বিবাহের দু মাস আগে থেকেই আবেদন করতে হবে তাদের। ভাতার থেকে প্রতীকের দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া 16 এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। যদিও নির্বাচনের যাবতীয় কাজ প্রায় সম্পন্ন, এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি কি তা সময় বলবে। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার কাজ আগামী 16 এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি করল মহামান্য কলকাতা হাইকোর্ট। পিছোতে পারে ভোটও। আগামী 16 এপ্রিলের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনকে। নির্বাচন যেদিনই হোক, নির্বাচন দপ্তরের কর্মীরা তাদের কাজ সেরে রাখছেন। এদিন সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক চত্বরে নির্বাচন কর্মীরা ভোটের যে 64 রকমের আইটেম লাগে তা সাজিয়ে রাখছেন। আঠা, সুতো, সুচ, গালা, স্ট্যাম্প প্যাড, সাবান, ভোটের কালি, আলপিন সহ বিভিন্ন সামগ্রী সাজিয়ে ফেলা হয়েছে। ভোটের পঞ্চায়েত 2018 ইলেকশন, তার প্রস্তুতি চলছে। সমস্ত ভোট পোলিং পার্সন যারা সেই ভোট করাতে যাবেন তাদের যে 68 ধরনের আইটেম যে দিতে হয় সেই ব্যাগিং, সমস্ত ব্যাগিংগুলোর কাজ চলছে। কী কী দিচ্ছেন? সেফটি পিন থেকে শুরু করে নেডেল থেকে শুরু করে তাদের সেই দিনের জন্য ব্যবহার্য যাবতীয় ফর্মস থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, পেন, ফাইল, ডিফারেন্ট টাইপের রেজিস্টার, সমস্ত কিছু এখানে ব্যাগিং করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছেন আধিকারিকরাও। ভাতার থেকে প্রতীকীর দাস, বৈরাগ্য রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। আসন্ন নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলের পোস্টার, ফেস্টুন, পতাকা তৈরির কাজ চলছে। বেশিরভাগ ছাপাখানায় শাসক দলের কাজ চলছে জোর কদমে। যথাসময়ে অর্ডার সাপ্লাই দেওয়ার লক্ষ্যে জোর কদমে কাজ করে চলেছেন কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছেন। পোস্টার, ফেস্টুন, পতাকা তৈরি করতে ব্যস্ত এই কাজের সাথে যুক্ত শিল্পীরা। ছাপাখানাগুলি আর আগের মতো নেই। নতুন প্রযুক্তির মাধ্যমে তারা ফ্লেক্স ও ব্যানার তৈরি করছে। Thank you.
বিভিন্ন ছাপাখানায় ঘুরে দেখা গেল বেশিরভাগ কাজ হচ্ছে শাসক দলের। যদিও ছাপাখানার মালিকরা জানান অন্যান্য বারের চেয়ে এবারে কাজের সংখ্যা অনেক কম, কারণ হিসেবে জানান বেশিরভাগ আসনেই শাসক দল তথা তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আগের থেকে বরাদ তো ভালোই আছে, মোটামুটি কাজ আছে ভালোই, বেশি তো অবভিয়াসলি শাসক দলের তো কাজটা বেশি হচ্ছে এবছর, কারণ ওনাদেরই ক্যান্ডিডেটরাই বেশি কাজ করাচ্ছে। বিরোধীদের মধ্যে বলতে বিজেপির কাজ একটু আছে, কম বেশি সিপিএম পার্টিরও কাজ আছে। দেখুন, রঙের দাম বাড়ছে, সবকিছু ঠিক আছে, বর্তমানে আধুনিক টেকনোলজি বেরিয়েছে, আমরা অনেক আধুনিক টেকনোলজি এনেছি যাতে দাম বাড়লেও যাতে হাই স্পিড প্রোডাকশন করে প্রোডাকশন কস্টটা কমানো যায়, যাতে লেবার কস্টটা কম লাগে, সেই হিসাবে আমরা যতটা করেছি কম কস্টের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমাদের অলরেডি ধরুন আজকে নিয়ে 16 দিন ধরে কনস্ট্যান্ট মেশিন চলছে, পতাকা ফ্লাগ ঝান্ডা কাট আউট, তারপরে ব্যাচ কুর্তনি গেঞ্জি টি শার্ট মেয়েদের কাপড়, তারপরে চিগলি পোস্টার, জেলা পরিষদ পাচ্ছি, আর মোটামুটি বর্ধমান পূর্ব মধ্যে টোটালটাই আমার, এছাড়াও নদীয়া ডিস্ট্রিক্ট, হুগলি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বালুরঘাট, একটু জায়গা থেকেই শাসক দলের অর্ডারটাই আছে। না, এখন 24 ঘন্টা খোলা, এখন বন্ধের ব্যাপার নেই, নভে থেকে নভেশন দাখিল হয়েছে গত 2 তারিখে, 2 এপ্রিল থেকে এখন পর্যন্ত ননস্টপ চলছে, ননস্টপ কাজ চলছে। বীরভূম কিছু কাজ হওয়ার ওখানে একজন জেলা পরিষদের কাজগুলো আসতো, বীরভূম তো জেলা পরিষদ স্টেশন পেয়ে গেছে, যেখানে আসার প্রশ্ন নেই জেলা পরিষদ থেকে, জেলা পরিষদ স্টেশন জিতে গেছে, জিতে গেছে বীরভূমে, সেখানে শাসক দলের তারা আসবেন না, আর বীরভূমের তো প্রশ্ন নেই, তাদের নমিনেশন দিতেই পারেনি, তারা আসবেন না। আমার সেই হিসাবে যাত্রাকে প্রভাবটা মানে মন্ডার দিকে বলতে, মানে গত পঞ্চায়েতে যে পরিমাণে কাজ হয়েছিল তৃণমূলের, সেই তুলনায় এবার একটুখানি হয়তো ভাটা পড়বে, যেহেতু চারিদিকে অফার হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে, মানে আমার যে সাউন্ডিং এরিয়া তাতে অফার হয়ে পরিপ্রেক্ষিতে একটু ভাটা পড়বে। কাজের চাপ প্রচন্ড, ডে নাইট কাজ হচ্ছে, কারণ পার্টির তরফ থেকে, তৃণমূল পার্টির তরফ থেকে কাজ এত পরিমাণে আসছে যে কাজ করে উঠা যাচ্ছে না। কাজ হচ্ছে এবারে আসছে, কারণ হচ্ছে কম শর্ট টাইমে ভোট বসানোর জন্য কাজের চাপটা হচ্ছে, আগের ভোটের থেকে কাজের চাপ অনেকটাই কম। হ্যাঁ, ব্যাচ হচ্ছে রেডি, হ্যাঁ মাল রেডি করছি, এবার 2-1 দিনের মধ্যে মাল সব যাবে আর কি। জয়ী প্রার্থীরা পোস্টার ফেস্টুন তৈরি করছে না, এর মধ্যে যারা প্রার্থী আছেন তাদের অর্ডার করা জিনিসগুলি সঠিক সময়ে তাদের হাতে তুলে দিতে কর্মীরা রাত দিন জেগে কাজ করে চলেছেন। তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স তৈরি করতে এসেছি এখানে, বুথের যে গ্রামসভা, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আমরা এখানে ফ্লেক্স তৈরি করতে এসেছি। চাপ আছে, কিছুটা চাপ আছে, তবে আমাদের দরকার আছে খুবই তাড়াতাড়ি, কারণ কানলা থেকে আমরা বড়দামাস পঞ্চায়েত থেকে এসেছি, তো দূর আমাদের, আমরা চাইছি যে একবার যখন এসেছি তৈরি করে নিয়ে ফিরে যাবো। মানুষের কাছে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে আমাদের সরকার, তবু ফ্লেক্স হচ্ছে একটা অঙ্গ, এটা প্রচারের অঙ্গ, সেই জন্য ফ্লেক্সটা এটা তৈরি করতে হচ্ছে। অনেক আগে থেকে এখানে ফ্লেক্স তৈরি করি আমরা পরিচিত মানুষ, আমরা দূর থেকে এসেছি বলে আমরা বসে নিয়ে যাচ্ছি, আমরা এসেছি প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল, এখনো আমাদের তৈরি হয়নি, আমরা বসে আছি, বসে থেকেই আমরা তৈরি করে নিয়ে যাবো। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এক দম্পতি তার শিশুর চিকিৎসা করানো নিয়ে অসুবিধায় পড়েছে, ঘটনাটি ঘটেছে হিরপাদের পায়রা গ্রামে, সাহায্যের আশায় পথ চেয়ে আছেন ওই দম্পতি। এক দম্পতি তার শিশুর চিকিৎসার জন্য দিশেহারা হয়ে উঠেছেন, ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার হিরপাদের
পায়রা গ্রামে। স্থানীয় জাগরণ ধীবর ও তার পরিবার তাদের একমাত্র সন্তানের লিভারের অসুখে ভুগছে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিও কোনো সুরাহা হয়নি। চিকিৎসা করাতে প্রচুর খরচ হয়ে পড়েছে। আমার ছেলের লিভারের প্রবলেম, তো ডাক্তার বলেছে 20 লাখ টাকা খরচা হবে। তো আমি এত টাকা কোথায় পাবো? তো আমার বাচ্চাকে রানী হসপিটাল নিয়ে গেছি, রাঁচি, কলকাতায় পেলো নিয়ে গেছি, টাটায় সব হসপিটাল দেখিয়েছি। তো আমি একটা কোম্পানি কাজ করতাম, তো ওই এসআই থেকে এই কিছু চিকিৎসা করতে পেরেছি। এখন পয়সাপাতি সব শেষ হয়ে গেছে, কমসে কম আমার 3-4 লাখ টাকা ধারও হয়ে গেছে। এখন আমি পয়সা কোথায় পাবো বাচ্চাটা ট্রিটমেন্ট করাবার জন্য? যেহেতু মন্ত্রী আমল থেকে কোনো কিছু ব্যবস্থা যদি থাকে আমার বাচ্চার জন্য, বাঁচাবার চেষ্টা। এখন ওই শিশুকে পুরোপুরি সুস্থ করতে প্রচুর অর্থের প্রয়োজন। সাহায্যের আশায় পথ চেয়ে আছেন ওই দম্পতি। আমরা তো সব জায়গায় দেখাইছি, কিন্তু আগে কাজ করছে, এখন তার কাজ নাই। আর কি বলে, অনেক লোকের কাছে ধারও নিয়েছি। তো আমরা কিছু হলে বাচ্চাটাকে সরকারি হসপিটালে যেয়ে ভর্তি করি, আর এখন আমাদের কিছু উপায় নেই। আর বলেছে ডাক্তারে যে লিভার ড্যামেজ, লিভারের 20 লাখ টাকা খরচা আছে। তো এখন কোথায় 20 লাখ টাকাটা আমরা পাবো? সেই জন্য এখন বাচ্চাকে নিয়ে রেখেছি। হীরাবাদ থেকে ইন্দ্রানিশনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন স্কুলে। বন্ধের বিরোধিতা করার লক্ষ্যে শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় গুসকরাতে। ভাতার ব্লকে চলছে রূপসী প্রকল্পের ফর্ম দেওয়ার কাজ। পঞ্চায়েত নির্বাচন আপাতত 16 এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।